ব্লক ক্যানিং দ্য গেটওয়ে অফ সুন্দরবন। গাইস তোমরা দেখতেই পাচ্ছ, হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে এসেছি আমি হৃদয়, আমাদের চ্যানেল হৃদয় শব্দে। তো আজকে আমরা যাচ্ছি ক্যানিংয়ে। তো আমার সঙ্গে আছে দেবকুমার ভাই আর আমার দাদা বাপিদা। তো আমরা এখন স্টেশনে আছি, এক্ষুনি ট্রেন ঢুকবে। তো ভাই চলো যাও যাক। তো গাইস ফাইনালি আমরা ক্যানিং নেমেছি, ক্যানিং স্টেশনে আছি। এখন আমরা আস্তে আস্তে একের পর এক জায়গায় যাবো আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস এবারে আমরা ক্যানিং নেমে হাঁটছি, এখন আমরা যাচ্ছি লর্ড ক্যানিংয়ের বাড়ি, ঠিক আছে? তো গাইস তোমরা জানো যে যার নাম অনুসারে এই ক্যানিংয়ের নামকরণ করা হয়েছে, সেই লর্ড ক্যানিং। তো সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি এখন যাচ্ছি আমরা, হাঁটছি। তো গাইস চলো এবারে তোমাদের লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখাবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি। ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই সেই লর্ড ক্যানিংয়ের পুরনো বাড়ি। তো গাইস চলো সামনে থেকে যাওয়া যাক। তো গাইস এবারে আমরা ভিতরে ঢুকবো। তো দেখতেই পাচ্ছ এই গেট সেই, ঠিক আছে? আর ওই সামনে বাড়ি। তো চলো যাওয়া যাক। এই সেই পুরনো বাড়ি, এটাই সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি যার নাম অনুসারে এই ক্যানিংয়ের নামকরণ করা হয়েছে। এখানে সামনে মাঠে বাচ্চারা খেলাধুলা করছে একটু, দেখতে পাচ্ছ? তো গাইস চলো এবারে একটু ভিতরের দিকে যাওয়া যাক। তো গাইস এই সেই বাড়ি লর্ড ক্যানিংয়ের। তো দেখতেই পাচ্ছ সেই আগেরকার যুগে ইট চুন সুরকি পাথর দিয়ে তৈরি বাড়ি। তো এই দেখতে পাচ্ছ ভেঙে পড়েছে, ঠিক আছে? ইট পাথর চুন সুরকি দিয়ে তৈরি বাড়ি 1856 থেকে 1862 প্রশাসনিক সময়কালে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এই ভবনটি বন্দর হিসাবে তৈরি করেন। কিন্তু মাতলা নদীর তীরে প্রচণ্ড পলি জমায় এর কার্য সম্পন্ন হয়নি এবং শেষ পর্যন্ত এটি প্রশাসনিক ভবনে পরিণত হয়েছিল। 2018 সালে ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশন এটিকে হেরিটেজ বিল্ডিংয়ে ঘোষণা করেন। তো গাইস এবারে আমরা লর্ড ক্যানিংয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাব ক্যানিংয়ের ওপর থেকে প্রবাহিত মাতলা নদীর ওপর, সেই মাতলা সেতুতে। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস এবারে আমরা ক্যানিং ব্রিজের দিকে যাচ্ছি। সন্ধে নেমে এসছে, আমরা
তোমাদেরকে সুন্দর ভিউটা দেখাবো ক্যানিং ব্রিজ থেকে, অর্থাৎ সৌন্দর্যটা কেমন লাগছে। তো গাইস চলো যাওয়া যাক। গাইজ ফাইনালি আমরা এখন ক্যানিং ব্রিজে আছি। তো গাইজ আজকে আমরা একটু বেশি এক্সাইটমেন্ট ছিলাম এবং অবশ্য বেশ এনজয় করেছি। তো আমরা এখন ক্যানিং ব্রিজের উপর থেকে হাঁটছি, ক্যানিং ব্রিজ অর্থাৎ মাতলা ব্রিজের উপর থেকে হাঁটছি। তো এখন তোমাদেরকে একটু এই ব্রিজের উপর থেকে মানে চারপাশের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যে নেমে এসেছে আর নদীর জলটা খুব সুন্দর থমকে আছে, অর্থাৎ জোয়ারও নেই আর ভাটাও নেই, জাস্ট দারুণ লাগছে। তো গাইস অ্যাট লাস্ট সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্রিজের ল্যাম্প পোস্টের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো গাইস এবারে আমরা বাড়ির থেকে যাচ্ছি, তো এখানেই আমাদের ব্লগ শেষ করছি আজকে। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।